সো গাইস, ফাইনালি আমাদের গেমে কেওস ইভেন্টটা শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো কেওস ইভেন্টটাকে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে, এই কেওস ইভেন্টের ইভেন্ট ইন্টারফেসে তোমরা কি কি ইভেন্ট দেখতে পারবে, আর কেওস ইভেন্ট থেকে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবে। ফার্স্টেই তোমাদের জানিয়ে দিই, এই কেওস ইভেন্টটা আমাদের গেমে আজকে থেকে মানে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে। টোটাল 19 দিন মতো ইভেন্টটা গেমের মধ্যে থাকবে। লবির বাস আইডি তোমরা কেওস ইভেন্টের ইভেন্ট আইকনটা দেখতে পাচ্ছ। ইভেন্ট আইকনটার উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে তোমরা যে আইটেম রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবে সেগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এই যে নতুন ইমোটটা, এটা কিন্তু তোমরা একেবারেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তার সঙ্গে তোমরা এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে। আর কিছু ভয়েস প্যাক আছে যেগুলো তোমরা ফ্রিতে পাবে। এছাড়াও এই কেওস ইভেন্টের আরো অনেক কয়টা ফ্রি রিওয়ার্ড আছে যেগুলো তোমাদের দেখাবো। তার আগে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ গো ভোট বলে একটা অপশন আছে। তো গো ভোট অপশনটার উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে। এটাই হচ্ছে কেওস ইভেন্টের মেইন ইভেন্ট ইন্টারফেস, যেখান থেকে তোমরা ফ্রিতে প্রত্যেকটা রিওয়ার্ড ক্লেম করতে পারবে। তো এখানে তোমরা ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করতে পারবে, আর এখানে তোমরা জানোই এখানে তোমরা ভোট করার মাধ্যমে তোমরা গেমের মধ্যে যা কিছু চেঞ্জেস করতে পারো। এখানে রাউন্ড ওয়ানে 3টা অপশন দেওয়া হয়েছে, যেমন কি রান ওয়ে প্লেন, মানে প্লেনের মধ্যে আগুন ধরে যাবে, প্লেনটা ক্র্যাশ হবে, এই টাইপের তোমরা অ্যানিমেশন দেখতে পারবে প্লেনটার মধ্যে। 2 নম্বর যে অপশনটা দেওয়া হয়েছে নিউ ইন স্টক, মানে ভেন্ডিং মেশিনের মধ্যে তোমরা নতুন কিছু আইটেম দেখতে পারবে। 3 নম্বর যে অপশনটা আছে সেফ জোন, ম্যাপের মধ্যে লাস্ট সেফ জোনটা ম্যাপের যেখানে খুশি হতে পারে। তো এখানে তোমরা 3টা অপশনই তোমাদের বলে দিলাম। এই 3টা অপশনের মধ্যে যে অপশনটা আর কি ভোটে জিতবে সেই অপশনটাই গেমের মধ্যে অ্যাপ্লাই হবে। আর এই এক একটা রাউন্ড গেমের মধ্যে 3 দিন করে থাকবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে রাউন্ড 1 ভোটিং এন্ডস ইন 3 ডেজ, মানে 3 দিন করে এক একটা ভোটিং তোমরা দেখতে পারবে। আজ থেকে 3 দিন পরে রাউন্ড 2টা গেমের মধ্যে স্টার্ট হবে, সেটাও গেমের মধ্যে 3 দিন থাকবে। 7 দিন পরে গেমের মধ্যে রাউন্ড 3টা চলে আসবে। 11 দিন পরে গেমের মধ্যে রাউন্ড 4টা দেখতে পারবে, আর 15 দিন পর গেমের মধ্যে রাউন্ড 5টা দেখতে পারবে। টোটাল এখানে তোমরা 5টা রাউন্ড দেখতে পারবে। ওপরের সাইডে তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ রাউন্ড 1টাই শুধুমাত্র আনলক হয়ে আছে, বাকি যে রাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু 3 দিন পর, 7 দিন পর, 11 দিন পর, 15 দিন পর এগুলো আনলক হবে। আর এখানটায় ভোট করার জন্য নতুন নতুন কিছু অপশন তোমরা দেখতে পারবে, যেগুলোকে তোমরা ভোট করে ভাই গেমের মধ্যে আনতে পারবে। তো এবার তোমাদের বলি তোমরা এখানে কিভাবে ভোট করতে পারবে, আর এখান থেকে ফ্রিতে কিভাবে রিওয়ার্ডগুলো নিতে পারবে। আর এখানে তোমরা কিন্তু লাইভ কাউন্টও দেখতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ কে কোনটাতে ভোট করছে, কোনটাতে বেশি ভোট পড়ছে, সেগুলো তোমরা এখানে দেখতে পারবে। তোমরা যদি নিজে ভোট করতে চাও আর এই রিওয়ার্ডগুলো ফ্রিতে নিতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। বাস আইডের নিচের দিকটায় তোমরা একটা ডেলি টাস্ক বলে অপশন দেখতে পাচ্ছ, এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা ডেলি কিছু মিশন দেখতে পারবে। ডেলি কিছু না ভাই, অনেকগুলো মিশন দেওয়া রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে অনেক কয়টা মিশন দেওয়া রয়েছে যেগুলো তোমরা গেম খেললি তোমাদের এগুলো কমপ্লিট হবে। আর এখান থেকে তোমরা একটা টোকেন পাবে যেটার নাম হচ্ছে কেওস টিকিট। ওই ডেলি মিশনগুলো কমপ্লিট করে তোমরা এখান থেকে কেওস টিকিট কালেক্ট করতে পারবে। সেই কেওস টিকিট দিয়ে তোমরা এখানে ভোট করতে পারবে। তোমরা যত বেশি ভোট করবে তোমাদের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা তাড়াতাড়ি আনলক করতে পারবে। এই এক একটা কেওস টিকিট দিয়ে তোমরা এক একটা ভোট করতে পারবে, আর এই ভোটগুলো তোমাদের কাউন্টিং হবে। এই সাইডে তোমরা দেখতে পারবে তোমরা কতগুলো এখানে ভোট করেছো, আর কতগুলো ভোট করলে কি ফ্রিতে পাবে সেগুলো তোমরা এখানে দেখতেই পারছো। 30টা ভোট করলে তোমরা একটা ভয়েস প্যাক ফ্রিতে পাবে, 60টা ভোট করলে তোমরা এখানে ল্যাকরাল ভাউচারটা ফ্রিতে পাবে, 90টা ভোট করলে এই ভয়েস প্যাকটা তোমরা ফ্রিতে পাবে, 120টা ভোট করলে এই মারাত্মক ফিমেল বান্ডিলটা তোমরা ফ্রিতে পাবে, আর 155টা, মানে টোটাল তোমরা যদি 155টা ভোট করো তাহলে এখানে তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ এটাও তোমরা ফ্রিতে পাবে। তো এবার বলা যাক তোমরা এখানে ভোট করবে কিভাবে। ভোট করার জন্য এখানে তোমাদের কেওস টিকিট লাগবে, যেটা তোমরা ডেলি মিশন কমপ্লিট করে কালেক্ট করতে পারবে। আর যত তোমরা কেওস টোকেন এখানে কালেক্ট করবে এখানে তোমরা 3টা অপশন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ভালো লাগে বা যেটাকে তোমরা গেমের মধ্যে আনতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোনটাকে ভোট করবে। তো সেই জিনিসটার উপর তোমরা ক্লিক করবে, আর এখানে তোমরা কতগুলো টোকেন দিয়ে ভোট করবে, তোমাদের কাছে যতগুলো টোকেন আছে সব কটা দিয়ে তোমরা একটা জিনিসে ভোট করতে পারবে। তো সেই হিসাবে তোমরা এখানে দিয়ে জাস্ট এখানে ভোটের উপর ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমরা এখানে ভোট করতে পারবে। আর ভোট করলেই তোমরা এখান থেকে ফ্রিতে রিওয়ার্ডগুলো তো পাবেই, তার সাথে তোমাদের যে ফেভারিট জিনিসটা বা ফেভারিট যে আইটেমটা সেটা কিন্তু গেমের মধ্যে আসবে। যেমনটা দেখতে পাচ্ছ রাউন্ড 1টা আমি তোমাদের বললাম আজকে থেকে স্টার্ট হয়েছে, এটা 3 দিন পর শেষ হয়ে যাবে। এই 3 দিনের মধ্যে যে অপশনটার উপরে বেশি ভোট পড়বে সেই অপশনটাই কিন্তু গেমের মধ্যে চলে আসবে। আর এখানে তোমরা ভোটিং রেজাল্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। 5টা রাউন্ড টোটাল হবে এখানে। আজ থেকে 3 দিন পর রাউন্ড 2টা স্টার্ট হবে, 7 দিন পরে রাউন্ড 3টা স্টার্ট হবে, 11 দিন পরে রাউন্ড 4টা স্টার্ট হবে, আর 15 দিন পরে রাউন্ড 5টা স্টার্ট হবে। আর এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে কোন ভোটে, মানে কোন রাউন্ডে কোনটা জিতেছে। আশা করছি গাইস এই ইভেন্টটা পুরোপুরি ক্লিয়ার করে তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে, কিভাবে তোমরা ফ্রিতে রিওয়ার্ডগুলো ক্লেম করবে। এখানে বেশি কিছু কাজ নেই, শুধুমাত্র ডেইলি টাস্কগুলো কমপ্লিট করো, টোকেনগুলো কালেক্ট করো, আর এখানে তোমরা ভোট করো, তাহলেই তোমরা প্রত্যেকটা রিওয়ার্ড ফ্রিতে পাবে। আর যেটা ভাই ভোটে জিতবে সেটা তো গেমের মধ্যে চলে আসবে। আর হ্যাঁ, আর একটা কথা, রাউন্ড শেষ হলে তবে কিন্তু যেটা আর কি ভোটে জিতেছে সেটা গেমের মধ্যে অ্যাপ্লাই হবে। মানে 3 দিন পর যখন রাউন্ডটা শেষ হয়ে যাবে এই 3টা অপশনের মধ্যে যে অপশনটা জিতবে সেটা কিন্তু গেমের
মধ্যে অ্যাপ্লাই হবে। সো এখন আমি তোমাদের এই কেওস ইভেন্টের ব্যাপারে আরো একটু ডিটেইলসে বলছি। কেওস ইভেন্টে আর কি কি রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে, কিভাবে তোমরা রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারবে, আর এই কেওস ইভেন্টে তোমরা কি কি পেইড আইটেম দেখতে পারবে। সো এখন তোমরা স্ক্রিনের উপর একটা নতুন ইমোট দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে ইনার সেলফ মিস্ট্রি, যার পিছনে একটা হাত টাইপের আসছে। তো এটা হচ্ছে একটা আনলিমিটেড টাইমের ইমোট, মানে এটাকে দিয়ে তোমরা এরকম ভাবে বসে থাকতেই পারবে যতক্ষণ না তোমরা জয়স্টিক দিয়ে মুভমেন্ট করছো। এরপর একটা নর্মাল ইমোট দেখতে পাচ্ছি, নর্মাল ইমোটটা তোমরা তো ফ্রিতে পাবি, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। এরপর একটা জিপ গাড়ি স্কিন দেখতে পাচ্ছ, এই জিপ গাড়ি স্কিনটা তোমরা প্রত্যেকেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। ট্রাভেল ইন কেওস বলে একটা নতুন ইভেন্ট দেখতে পারবে 28 তারিখে গেমের মধ্যে, 28 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত ইভেন্টটা গেমের মধ্যে থাকবে, যেখানে তোমাদের বলা হবে তোমরা 15,000 মিটার বা 20,000 মিটার তোমরা গেমের মধ্যে ট্রাভেল করো, মানে গেমের মধ্যে শুধু ঘোরো, তাহলেই কিন্তু এই জিপ গাড়ি স্কিনটা তোমরা ফ্রিতে পাবে। এরপর একটা বিজন গানের লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ, যার মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে আর্মার পেনেট্রেশন ডাবল প্লাস, রেট অফ ফায়ার সিঙ্গেল প্লাস, ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস। গান স্কিনটা আই থিঙ্ক তোমরা কালকে কিংবা পরশু দিন স্পেশাল লাকড়াইলে দেখতে পারবে, যার সঙ্গে M14 গানের স্কিনটাও থাকবে। যেমনটা দেখতে পাচ্ছ এই যে লেজেন্ডারি গান স্কিনটা, যার মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে রেট অফ ফায়ার ডাবল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস। এই M14 লেজেন্ডারি গান স্কিনটাও কিন্তু এই লাকড়াইলের মধ্যে থাকবে, আর তার ব্যানারটাও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়াও আরও একটা লেজেন্ডারি গান স্কিন তোমরা দেখতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ AC-80 একটা লেজেন্ডারি গান স্কিন, যেটা কেওস ইভেন্টের থিমে বানানো হয়েছে। এই গান স্কিনটার মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে রেঞ্জ ডাবল প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস, ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস। ভাই সবকটা লেজেন্ডারি গান স্কিন তো একটা লাকড়াইলের মধ্যে দেবে না, এটা হয়তো তোমরা আলাদা কোনো ইভেন্টের মধ্যে দেখতে পেতে পারো, বাট কোন ইভেন্টটা দেখতে পারবে সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। এরপর তোমরা একটা সাইথের স্কিন দেখতে পাচ্ছ, এই সাইথের স্কিনটা শোনা যাচ্ছে তোমরা একেবারেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। সাইথের স্কিনটা মোটামুটি দেখতে ঠিক আছে, সাইথের স্কিনটার মধ্যে কিছুটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে, তো এই সাইথের স্কিনটা আই থিঙ্ক তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এরপর তোমরা একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, ভাই এই গ্লোয়াল স্কিনটা হচ্ছে সেই গ্লোয়াল স্কিনটা যেটা অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম। সিরিয়াসলি এই গ্লোয়াল স্কিনটা নিয়ে আমি কোনো রকমের কমেন্ট করতে চাই না, গ্লোয়াল স্কিনটা দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে। এই গ্লোয়াল স্কিনটা তোমরা যদি বের করতে যাও ভাই, এখন থেকেই ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ কি খুব তাড়াতাড়ি এই গ্লোয়াল স্কিনটার ইভেন্ট তোমরা দেখতে পারো। আর এটা আই থিঙ্ক ওই কেওস ইভেন্টের যে মেল বান্ডিলটা রিং ইভেন্ট আসবে সেটার মধ্যেই তোমরা দেখতে পেতে পারো আমার যতটুকু মনে হয়। তো দেখা যাক কোন ইভেন্টের মধ্যে গ্লোয়াল স্কিনটা আসে। দেখতে পারছো ভাই অ্যানিমেশনটা সেই লেগেছে আমার সামনে থেকে, হঠাৎ যদি কোনো এনিমি দেখতে পেয়ে যায় তার রিয়াকশনটা লাইক এটা হবে। এরপরে রয়েছে কেওস ইভেন্টের মেল বান্ডিল আর ফিমেল বান্ডিল। ফিমেল বান্ডিলটা অলরেডি তোমরা ফ্রিতে পাবে, কীভাবে ফ্রিতে পাবে সেটা আমি তোমাদের দেখিয়েছি, নতুন ইভেন্ট কমপ্লিট করে তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর মেল বান্ডিলটা তোমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবে, মেল বান্ডিলটা দেখতেই পারছো কেমন টাইপের। সত্যি বলতে এই মেল বান্ডিলটা আমার তেমন কিছু খাস লাগেনি যে মেল বান্ডিলটা অনেক ভালো, এরকম কিছু না, মানে মেল বান্ডিলটা নর্মাল টাইপের আছে, বাট এর মধ্যে অ্যানিমেশনটা ভাই অনেক রকমের ইউজ করা হয়েছে। যেমনটা দেখতে পারছো কিছুক্ষণ ছাড়া ছাড়াই এর যে মুখের মাস্ক সমেত পুরোপুরি বডির যে স্ট্রাকচারটা সেটা পাল্টাবে, মানে কিছুক্ষণ ছাড়া ছাড়া অ্যানিমেশন চেঞ্জ হবে। এবার পুরোটাই তোমাদের ব্যাপার, তোমরা যদি বের করতে যাও তাহলে তোমরা এখন থেকেই 2-3 হাজার ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের মধ্যে এই মেল বান্ডিলের রিং ইভেন্টটা গেমের মধ্যে চলে আসবে। বাকি এখানে আর আইটেম রিওয়ার্ড কিছুই নেই, শুধুমাত্র এখানে কিছু টোকেন দেখতে পাচ্ছ, 3 রকমের টোকেন দেখতে পাচ্ছ। এই 3 রকমের টোকেন এই কেওস ইভেন্টের মধ্যেই তোমরা ইউজ করতে পারবে। সবার প্রথমে টোকেনটা আছে ডেভিল টোকেন, এটা কোনো ইভেন্টের মধ্যে ইউজ হবে। এরপর যে টোকেনটা রয়েছে নাইট মেড টোকেন, এটা আই থিঙ্ক তোমরা রিং ইভেন্টের মধ্যে ইউজ করতে পারবে। আর 3 নম্বর যে টোকেনটা রয়েছে এটা টোকেন না, এটা হচ্ছে একটা ভাউচার, এই ভাউচারটার নাম হচ্ছে কেওস রয়্যাল ভাউচার, এটা শুধুমাত্র কেওস রয়্যালের মধ্যে ইউজ করতে পারবে। যেটা তোমাদের বললাম M14-এর যে স্পেশাল রয়্যালটা আসতে বলেছে তার মধ্যে তোমরা এটাকে ইউজ করতে পারবে। এটা শুধুমাত্র ইভেন্টের জন্য তোমাদের ভিডিওটা বানালাম, যাতে তোমরা ইভেন্টটা ভালো করে কমপ্লিট করতে পারো, বুঝে তোমরা ইভেন্টটা কমপ্লিট করে ফ্রিতে রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর সন্ধ্যাবেলায় যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আরো মারাত্মক লেভেলের ভিডিও হবে, কারণ সেই ভিডিওতে আরো ইভেন্ট আপডেটের ব্যাপারে তোমাদের জানানো রয়েছে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, আর সন্ধ্যাবেলার ভিডিওটা দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।